রংপুরে পীরগঞ্জে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আকাশ হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চৈত্রকোল ইনোনের কলোনি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ওই এলাকার নারী পুরুষ শিক্ষার্থী সহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তারা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে তা না হলে কঠোর আন্দোলনের দেয়া হবে এবং গ্রেপ্তারকৃত আসামিদের ফাঁসির দাবি করেন তারা আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই মানববন্ধনের কর্মসূচি থেকে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি যে বাকি আসামিগুলো আছে তারা যদি গ্রেপ্তার না হয় প্রত্যেকটা স্কুল কলেজ মুক্তব মাদ্রাসায় আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলব শুধু তাই না এর জন্য আমাদের যদি রাতকে রাত দিনকে দিন অতিবাহিত করতে হয় তবুও করবো আমাদের পীরগঞ্জ থানার টিএনও অফিস থানা ঘেরাও কর্মসূচি থেকে বিভিন্ন যে সামাজিক কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করব। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা জানি আর অল্প কিছু সময়ের মধ্যে যদি পুলিশ চেষ্টা করে আসামিদের গ্রেপ্তার করতে পারে যদি গ্রেপ্তার না করে আমরা প্রত্যেকটা স্কুল কলেজ এবং আমাদের শিক্ষার্থীদের নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলার জন্য চেষ্টা করব আমাদের একটাই দাবি আমাদের আমাদের এলাকার সন্তান ক্লাস সে অষ্টম শ্রেণীতে অনেক মেধাবী ছেলে আমাদের এলাকার সে অনেক ভালো অনেক মেধাবী তার বাবা অনেক দরিদ্র হতদরিদ্র একটা ফ্যামিলির সন্তান সেই স্কুলে লেখাপড়া করতে গেছে করতে যায় মনে করে স্কুলের দুইজন শিক্ষকের পরিকল্পিতভাবে যে তারা যে দশ তারিখে পরিকল্পিতভাবে হত্যা করবে সেই জন্য স্কুলের ছাত্রছাত্রীরা গেছে যাওয়ার পরে তারা হত্যায় ওদের যে সংঘর্ষে আমাদের এই ভাতিজা মারা যায় আমরা দিচ্ছি ঘন্টার মধ্যে আবারও সবগুলো আসামিকে আমরা গ্রেপ্তার দেখতে চাই নাহলে আমরা আরো কঠোর আন্দোলন করতে বাধ্য গ্রহণ করেছি আমাদের সকলের একটাই দাবি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার এবং তাদের ফাঁসির রায় যাদের অতি বিলম্ব অতি তাড়াতাড়ি তাদের ফাঁসির রায়ের আমরা কথা শুনতে পারি আমরা সেই জিনিসটাই চাই আমাদের সকলের একটাই দাবি স্কুলের সন্তান বাড়াই শিক্ষিত লেখাপড়া করার জন্য আমরা এই ম্যানেজমেন্ট কমিটি গন্ডগোল করিয়া আজকে আমার ভাইয়ের সন্তান হত্যা হয়েছে এর জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা দোষী তাদেরকে যেন অতি অতিলম্বে অতি তাড়াতাড়ি যেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে তাদের শাস্তি নিশ্চিত করে এবং আমি তাদের ফাঁসি দাবি করতেছি এখন পর্যন্ত প্রশাসন যে তৎপর আছে সেটা আমরা অবশ্যই সন্তুষ্ট কালকে আমাদের উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তিনি ছিল আমাদের যে সার্কেল এসপি তিনি ছিল মিঠাপুকুর থানার যে ওসি তিনি ছিল আমাদের পীরগোজ থানার ওসি উনি ছিল আমরা প্রশাসনের সাথে আগেও আন্তরিক ছিলাম এখনও আন্তরিক কিন্তু আমাদের যেহেতু সন্তান হারানোর বেদনা তারপর আমরা আমাদের মনকে বুঝ দিতে পারি না আমরা আরও একটু আবেদন করব সরকারের কাছে প্রশাসনের কাছে যেহেতু দরিদ্র ফ্যামিলির একটা সন্তান তাদের প্রতি যাতে সরকারের একটা সুদৃষ্টি নজর আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা যাতে তার যে সাহায্যের হাত আছে তার দিকে বেরিয়ে দেয় এবং কি আসামিদের যাতে কারণ আমরা আপনারা সকলে জানে আসামি যারা আছে তারা অত্যন্ত প্রভাবশালী আর যে বাদী আছে সে অতি দূর দরিদ্র এবং অসহায় আমরা এই জন্য পুলিশ প্রশাসনের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আসামিরা প্রভাবশালী তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতা এনে দোষীদের তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি কেমন উল্লেখ্য গতকাল সোমবার খেদাবের পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বে ওই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আকাশ হত্যা হয় এ ঘটনায় স্কুলটির সহকারী শিক্ষক আনারুল ইসলাম ডিভল সহ এগারো জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ পুলিশ এবং নিহত পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে